আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক সুস্থ আছেন আপনাদের তাদের সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স আছে এবং যখনই এই ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার হয়ে যায় সো রিনিউ করতে হয় সো আপনারা রিনিউ করার জন্য আপনাদের আপসি থেকে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন যে কোনো তারিখের জন্য আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিব আগে কিন্তু সরাসরি ড্রাইভিং লাইসেন্স রিনিউ করে নিয়ে আসা যেত কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়তো না এখন কিন্তু লাজিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে যেতে হবে যে কোনো মোর অফিসের জন্য বা কোনো ড্রাইভিং স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেতে হবে সো আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ড্রাইভিং লাইসেন্স ডেড করার জন্য আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিস্ট থাকবে যদি সম্ভব হয় আমার স্যানেটে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ ওকে কথা না বাড়াই চলুন দেখি মূল ভিডিওতে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন অথবা মোবাইলে থাকা গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে এইভাবে রাইটিং করবেন এ বি এইচ ই আর আফসির এই যে আফসির লেখার সাথে সাথে অনেকগুলি অপশান এখানে হয়ে গেছে যে কোনো একটা অপশন ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম অনেকগুলি লিঙ্ক শো হয়ে যাবে দেখুন আপনাদের মোবাইলে এইভাবে শো হবে আমার মোবাইলে এইভাবে শো হয়েছে সো সর্বপ্রথম লিঙ্কটা আমি ওপেন করতেছি তারপরে আফশিরের লিঙ্কটা ওপেন হয়ে গেছে এখন কী করবেন এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনাদের আফশিটটা লগ ইন করে নেবেন আমি এখন আমার ইউজার নেমটা এন্ট্রি করতেছি অথবা আমার ইকাম নাম্বারটা এন্ট্রি করতেছি আপনারা ইকাম নাম্বার দিয়েও আফসিট লগ ইন করতে পারবেন দেন এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি আফসিরের লগ ইন এখন আফশিরের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারের ডিজিট একটা ভ্যারিফাই করে আসবে সেই ভ্যারিফাই কোডটা আমি এখানে এন্ট্রি করে দিতেছি এখন আমার আপশিটটা লগ ইন হয়ে গেছে আপনাদের এইভাবে লগ ইন হবে লগ ইন হওয়ার পরে কী করবেন এখানে দেখতে পাবেন একটা অপশন অ্যাপয়েন্টমেন্ট এটার উপরে ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এখানে এরকম একটা ইন্টারভেস হয়ে যাবে এখানে ট্রাফিকের উপরে একটা ক্লিক করে দিবেন ট্রাফিক ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশন শো হয়ে যাবে দেখুন আপনারা অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য কোনটা অপশন চয়েস করবেন ক্লিক করবেন এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন রিনিউয়েল অফ এ ড্রাইভিং লাইসেন্স এটার উপর একটা ক্লিক করবেন তারপরে একটু হাতার আঙ দিয়ে স্ক্রল টান নিশ্চয় আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন রিজন প্লিজ সিলেক্ট এটার উপর একটা ক্লিক করবেন এখন আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন সো আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতেছি তারপর নেক্সট উপরে একটা ক্লিক করবেন তারপর এগেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে এখানে দেখতে পাবেন ব্রাঞ্চ নেম এখানে দেখতে পাবেন সিটি অর্থাৎ আপনি কোন সিটি থেকে ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করতে চাচ্ছেন সেই শহরটা সিটিটা সিলেক্ট করে দিবেন সো আমি এখন আমার সিটিটা সিলেক্ট করতেছি এই যে ড্রাইভিং স্কুল ইন আল বুখারিয়া অর্থাৎ আপনি ড্রাইভিং স্কুলে গিয়ে লাইসেন্সটা রিনিউ করে নিয়ে আসতে পারবেন বা যে কোনো মুক্ত আমল থেকেও লাইসেন্সটা রিনিউ করে নিয়ে আসতে পারেন এখানে সব সিটি বা ড্রাইভিং স্কুলের নেম এখানে শো হয়ে যাবে শহর কোন শহর শহরে আপনি গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করে নিয়ে আসতে পারেন সব সিটি অ্যান্ড শহর এখানে শো হয়ে যাবে সো কীভাবে সিলেক্ট করবেন এখানে দেখতে পাবেন একটা সবুজ কালার ফ্লাসিন এটার উপরে একটা ক্লিক করে দিবেন দেন এখানে সিলেটের উপরে একটা ক্লিক করে দিবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারভেউ হয়ে যাবে সার্চ ফর অ্যাপয়েন্টমেন্ট অন সিলেট ডেট অর্থাৎ দেখুন এখানে অনেকগুলি অপশান শো হইতেছে ব্ল্যাক হয়ে রয়েছে এগুলো অলরেডি বুকিং হয়ে গেছে তাহলে আপনি কি করবেন হাতের আঙুল দিয়ে একটু বাম দিকে স্ক্রল করবেন এভাবে স্ক্রোল করার পরে অর্থাৎ আমি এখন মোবাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতেছি তো সেই জন্য আর যদি কম্পিউটার হয় তাহলে সম্পূর্ণ ফেস শো হয়ে যাবে সো স্ক্রোল করার পরে এই যে দেখুন এখানে সবুজ কালারে অনেকগুলো অপশান শো হয়ে রয়েছে এই যে দেখুন অর্থাৎ এগুলি অ্যাভেলেবেল আছে এই ডেটটা আপনি টাইম সিলেক্ট করতে পারেন সো আমি সকালবেলা যেতে চাচ্ছিলাম লাইসেন্সটা রিনিউ করার জন্য বাট সকালবেলা সব বুকিং হয়ে গেছে এখন আমি বিকালে যেতে হবে যে এখানে আমি একটা অপশন চয়েস করতেছি অর্থাৎ এইট পি এম রাত্রেবেলা এগারো তিন দু হাজার চব্বিশ কালকে এইট পি এমে আমি যাব আমার লাইসেন্সটা রিনিউ করার জন্য সো এইভাবে সিলেক্ট করে দেবেন এইট পি এম উপরে একটা ক্লিক করে দেবেন আপনারা এইভাবে তারপরে ক্লিক করার পরে এখানে আপনার সামনে ইন্টারভেস শো হয়ে যাবে দেখুন সার্ভিস নেম অ্যান্ড রিকোয়ারমেন্ট ডকুমেন্ট অর্থাৎ আপনার সাথে করেই কি নিয়ে যাওয়া লাগবে ড্রাইভিং লাইসেন্স রিনিয়োগ করার জন্য এখানে সব শো হয়ে গেছে আপনারা সাইলে একটু একটু করেই ফোড়ে নিতে পারেন রিট করে নিতে পারবেন আর লাইসেন্স রিনিউ করার আগে অবশ্যই আপনাদের মেডিকেল করতে হবে মেডিকেল করার জন্য একশো পনেরো রিয়েল দিতে হবে একশো পনেরো রিয়েল দিয়ে মেডিকেল করে আসবেন সর্বপ্রথমে তারপর লাইসেন্স রিনিউ করতে পারবেন সো হাতের আঙুল দিয়ে একটু করে নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন কম্পারম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এটার উপরে একটা ক্লিক করে দেবেন এই যে আমার অ্যাপয়েন্টমেন্টটা কম্পারম হয়ে গেছে আমি কালকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিছিল আমার লাইসেন্সটা রিনিউ করার জন্য এই যে সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট এই যে এখানে সই গেছে সো এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কীভাবে আপনারা প্রিন্ট করবেন হাতের আঙুল দিয়ে এক সু করে নিচে আসবেন এখানে দেখতে পাবেন প্রিন্ট এটার উপরে একটা ক্লিক করবেন তারপর ই উপর একটা ক্লিক করবেন তারপরে দেখুন সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্টের লেটারটা এখানে সোয়ে গেছে

এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেভ করতেছি এই যে এখানে দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স আমি হোল্ডার আগের থেকে বানিয়ে রাখছি সো এখানে ক্লিক করতেছি আমি একটা বা আপনারা যে কোনো একটা ফাইলে সেভ করে রাখতে পারবেন এই যে তারপর ডানের উপরে ক্লিক করতেছি আমি এখন এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার মোবাইলে সেভ করছি কোথায় সেভ করছি এবং কি করবেন আপনারা আমি চলে যেতেছি মাই মোবাইলের মাই ফাইলে এই যে মাই ফাইল আপনারা এইভাবে যাবেন ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারেন ইন্টারনাল শর্টেজ এটার উপরে একটা ক্লিক করবেন তারপরে একটু আগে আমি সেভ করছি না দেখুন ড্রাইভিং লাইসেন্সে ফোল্ডারের মধ্যে এই যে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের উপর একটা ক্লিক করতেছি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এটার উপরে একটা ক্লিক করতেছি এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি যে এইমাত্র আফসিট থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বুক করছি এখন আমি আমার মোবাইল সেভ করছি এই যে সো এই ফাইলটা কীভাবে প্রিন্ট করবেন উপরে কর্নার দেখতে পান একটা থ্রি ডট মেনু এডোরকটা ক্লিক করবেন এখানে সেন্ট ফাইল এটার ফেকটা ক্লিক করে দিবেন এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে এখানে আপনি ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ফাইলটা আপনি কোনো কম্পিউটার দোকান থেকে বা কোনো স্টুডিও থেকে ট্রান্সফার করে প্রিন্ট করে সহজেই নিয়ে আসতে পারবেন তারপরে দেখুন আমি একটা ইমেলে সেন্ড করতেছি ফাইলটা প্রিন্ট করার জন্য এই যে এখন আমি সেন্ড করে দিতেছি সেন্ড অর্থাৎ আমার ইমেলে সেন্ড হয়ে গেছে আমি এই ফাইলটা প্রিন্ট করার জন্য সো ফ্রেন্ডস আপনারা ফাইলটা প্রিন্ট করেও নিয়ে যেতে পারবেন ড্রাইভিং লাইসেন্স নির করার জন্য অথবা এভাবে স্ক্রিনশট করে নেবেন এই যে স্ক্রিনশট হয়ে গেছে বিশেষ করে ভালো হয় সবচেয়ে আপনারা ড্রাইভিং বিশেষ করে ভালো হয় আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রিন্ট করে নিয়ে গেলে ভালো হয় কারণ অনেক সময় পুলিশে এই স্ক্রিনশটটা এক্সপেক্ট করে না তারা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে চায় সো আপনারা প্রিন্ট করে নিয়ে গেলে ভালো হয় সবচেয়ে সো দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় মূল্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই